যানবাহনের চাপ বেড়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আমি কুমিল্লার জাগরজলি বিশ্ব রোডে রয়েছি, সেখানে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণ পণ্যবাহী যানবাহন এবং যাত্রীবাহী যানবাহনের চাপ কিন্তু মহাসড়কে তৈরি হয়েছে। এবং সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই এলাকায় কারফিউ শিথিল থাকার কারণে মানুষও তার গন্তব্যের দিকে যাতায়াত করছেন। বিশেষ করে এই অঞ্চলটি প্রবাসী অধ্যুষিত হিসেবে পরিচিত, কেউ কেউ তাদের যে স্বজন পরিজনদেরকে নিয়ে কিন্তু বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তারা নির্বিঘ্নে যাতায়াত করছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে 105 কিলোমিটার রয়েছে, এখন পর্যন্ত কোথাও কোনো যানজটের খবর কিংবা দুর্ঘটনার খবর আমরা পাইনি। মহাসড়কে সেরকম পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিন্তু হাইওয়ে পুলিশ টহল রয়েছে। এবং তাছাড়াও ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে বলা হয়ে থাকে দেশের অর্থনীতির লাইফলাইন, অর্থাৎ চট্টগ্রাম বন্দরের যে পণ্যবাহী পরিবহনগুলো এতদিন আমরা যেই জট দেখতে পেয়েছিলাম যে যাতায়াত করেনি, সেগুলো কিন্তু নির্বিঘ্নে যাতায়াত করছে। এবং মহাসড়কে যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি পণ্যবাহী যানবাহনের সংখ্যাও কিন্তু অনেক বেশি। এই মহাসড়কের কুমিল্লার অংশে আমি যেখানে আছি তার কিছু দূরে কিন্তু কুমিল্লা সিলেট মহাসড়ক এবং তার দক্ষিণ পাশে কুমিল্লা নোয়াখালী মহাসড়ক, কুমিল্লা চাঁদপুর মহাসড়ক। অর্থাৎ কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু চট্টগ্রামের সাথে যোগাযোগের একমাত্র মহাসড়ক এটি। এবং তাই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার পর মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হয়েছে এবং মানুষজন চলাচল করছে, গন্তব্যের দিকে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মহাসড়কে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করছে। এবং এ ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সর্বশেষ খবর।